إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال أيضا وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت وقال أيضا خير الناس من ينفع الناس وقال أيضا ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ তাআলার লাখো করুণ শুকর যে আল্লাহ তাআলার খাস ফজল করম মেহরবানিতে আজকের এই দিনে মুবারক মজমাতে শরীক হওয়ার তৌফিক পেয়েছি আলহামদুলিল্লাহ আগেও বলছি আজও বলা হচ্ছে কোন মানুষ কোন নেয়ামত পেয়ে যখন শুকর আদায় করে আল্লাহ তাআলা তার নেয়ামতকে বাড়ায় দেন দুনিয়াবি কোন নেয়ামত পেয়ে শুকর গুজার হয় আল্লাহ তাআলা তার দুনিয়াবি নেয়ামত বাড়ায় দেন আখিরাতের কোন নেয়ামত পেয়ে শুকর গুজার হয় আল্লাহ তাআলা আখিরাতের নেয়ামত বাড়ায় দেন কোন দীনি পরিবেশ নেক পরিবেশে শরীক হয়ে শুকর গুজার হয় আল্লাহ তাআলা তাকে নেক পরিবেশে শরীক হওয়ার সুযোগ তৌফিক বাড়ায় দেন আর একজন মানুষ যখন বারবার নেক পরিবেশে আসতে থাকে তো নেক পরিবেশে আসতে আসতে নেক পরিবেশের বুঝ পাইতে থাকে এরপরেও আসতে থাকে তো নেক পরিবেশের কিছু কিছু কাজ তার থেকে শুরু হতে থাকে এর পরেও আসতে থাকে নেক পরিবেশের কাজ বাড়তে বাড়তে এক সময় সে নেক পরিবেশের মানুষ হয়ে ওঠে এর পরেও আসতে থাকে নেক পরিবেশের মানুষ হওয়ার পরেও আসতে থাকে লেগে থাকে আল্লাহ তাকে শুধু নেক পরিবেশের মানুষই বানান না বরং নেক পরিবেশের চম্বুক বানায় নেন যেমন লোহা অনেক সময় চম্বুকের সাথে লেগে থাকে ত
তো লোহার ভিতরেও চম্বুক ভাব এসে পড়ে। কোন মানুষ যখন নেক পরিবেশের মানুষ হওয়ার পরেও লেগে থাকে তো আল্লাহ তাআলা তাকে এমনভাবে কবুল করেন, এক সময় হয়তো সে নিজেই পথে চলার ছিল না কিন্তু আজ তাকে ওই পথের চম্বুক বানায় নেন, ওই পথের মাইল ফলক বানায় নেন। তাকে দেখে দেখেও বহু মানুষ ওই জান্নাতি পথে চলার হয়ে ওঠে। হাদিসের মধ্যে আসছে, বড় সৌভাগ্যবান ওই মানুষ যাকে আল্লাহ তাআলা কল্যাণের চাবি হিসেবে কবুল করেন, বড় সৌভাগ্যবান যাকে আল্লাহ তাআলা কোনো কল্যাণের দরওয়াজা হিসেবে কবুল করেন, বড় সৌভাগ্যবান যাকে আল্লাহ তাআলা কোনো কল্যাণের মাধ্যম ভীত হিসেবে কবুল করেন। কোনো মানুষ যখন নেক পরিবেশে আসা যাওয়া করতে থাকে, আসা যাওয়া করতে থাকে, উঠা বসা করতে থাকে, তো আল্লাহ তাআলা তাকে সত্যই একসময় কল্যাণের দরওয়াজা বানায় দেন, কল্যাণের চাবি বানায় দেন, কল্যাণের মাধ্যম বানায় দেন, কল্যাণের ভীত বানায় দেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। হে আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের আলমডাঙ্গাতে বেশ কয়েক বছর থেকে বছরে একবার করে আসা হইতেছে। এখানকার অনেক সাথীরাও অনেক মহব্বত করে, আমিও সাথীদেরকে অনেক মহব্বত করি। আল্লাহ আমাদের এই মহব্বতকে শুধু দিনই উন্নতির ভিত হিসেবে কবুল করেন। শুধু আল্লাহর জন্য মহব্বত, এটা বড় সৌভাগ্যের, যে মহব্বতের মাঝখানে এক আল্লাহ, যে মহব্বতের মাঝখানে দুনিয়ার কোনো চাওয়া পাওয়া নাই, যে সম্পর্ক মহব্বতের মধ্যে দুনিয়াবি কোনো স্বার্থ নাই, যে মহব্বত একমাত্র আল্লাহর জন্য। এই মহব্বত যে কত বড় সৌভাগ্যের, বুখারীর হাদিসের মধ্যেই আসছে, কিয়ামতের কঠিন সময়ে যখন সূর্য মাথার কাছে না, ঘাম ঝরতে ঝরতে হাঁটু কোমর বুক পর্যন্ত জমে যাবে গুনাহের তারতম্যে, যেদিন আল্লাহর আরশের এক ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, মাত্র সাত দল মানুষকে আল্লাহ তাআলা ওই আরশের ছায়াতে জায়গা দিবেন, সেই সাত দলের এক দল হইল যারা পরস্পরে শুধু আল্লাহর জন্য মহব্বত করত। ওই দিন এলান হবে, ঘোষণা হবে, আইনাল মুতাহাব্বিন ফিয়্যা, শুধু আমি আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসত তারা কই। আল্লাহ ওই ঘোষণার সময় আমাদেরকে দাঁড়ানোই কবুল করে নেন। আল্লাহ মহব্বত বড় সৌভাগ্যের, যদি এই মহব্বত শুধু আল্লাহর জন্য হয়। আল্লাহ আমাদের এই মহব্বত প্রত্যেক বছরের এই আসা যাওয়া, এখান থেকে আলহামদুলিল্লাহ মাসনার প্রোগ্রামে বার্ষিক মাহফিলে তো অনেকেই যায়, মাসিক প্রোগ্রামেও অনেক সাথীরা যাওয়া আসা করে, এই আসা যাওয়া, এই আসা যাওয়া, এই সম্পর্ক আল্লাহ তাআলা এই আলমডাঙ্গাকে জান্নাতি আলমডাঙ্গা হিসেবে বানানোর ওসিলা হিসেবে কবুল করেন। হে আমার প্রিয় ভাইরা, আজকের এই সংক্ষিপ্ত বৈঠকে আপনাদের খিদমতে আমি খুব সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো। শারীরিকভাবে আমি খুব ক্লান্তিও বোধ করছি, অল্প সময় কিছু কথা বলবো, দিলের কান দিয়ে কথাগুলি আমরা শোনার চেষ্টা করব। আর দোয়া করে নি আল্লাহ তাআলা কথাগুলি আমাদের উপকারী কথা হিসেবে বানায়, উপকারী কথা হিসেবে কবুল করেন, কারণ বলার কোনো মূল্য নাই, শোনারও কোনো মূল্য নাই। সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস দ্বারা বুঝে আসে, যে জানা, যে বলা, যে শোনা, এক কথাই যে জানা, জবান আর কান পর্যন্ত সীমাবদ্ধ থাকে, ওই জানা আমার আপনার বিরুদ্ধে হাশরের ময়দানে সাক্ষী হয়ে উঠবে।
এই জানা থেকে আল্লাহ রসুল এমনভাবে পানাহ চেয়েছেন, আশ্রয় চেয়েছেন যেমন শয়তান থেকে পানাহ চাওয়া হয়েছে। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, পক্ষান্তরে উপকারী ইলম, যে ইলম জবান এবং কানকে অতিক্রম করে দিল পর্যন্ত পৌঁছে, এই ইলম বড় কল্যাণের ইলম, এই ইলম বড় উপকারী ইলম। নবীজি এই ইলমকে চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া। তো আল্লাহ তাআলা আমাদের এই মজলিসে যতটুক কথা বলা হয় আল্লাহ কথাগুলিকে উপকারী কথা হিসেবে কবুল করেন, এমন না হয় কিছু সময় পার করার কথা। হে আমার প্রিয় ভাইরা, কথা শুরু করার প্রথম কথা, আমি খুব কাটা কাটা কিছু কথা বলবো আজকে। এক নম্বর কথা, দুনিয়াতে আমরা যারা আসছি কেউ কি নিজের ইচ্ছায় আসছে? যদি নিজের ইচ্ছায় আসা হতো তো নিজের ইচ্ছায় চলার সুযোগ হতো। আমার ইচ্ছায় আসছি, আমার ইচ্ছায় আমি চলব, আর একজনের নাক গলানোর কি? কিন্তু আমি তো আমার চাওয়াতে, আমার ইচ্ছাতে আমি আসি নাই, আমি তো অন্য কারোর ইচ্ছায় আসছি। যখন অন্যের ইচ্ছায় আসছি তো আমাকে তার ইচ্ছাই চলা উচিত, তার ইচ্ছাতে চলব তো আমার চলাটা সার্থক হবে, আমার চলাটা ধন্য হবে, আমার জীবন কামিয়াব জীবন হবে। খেয়াল করেন, যেমন আসাটাও আমার ইচ্ছাতে না, যাওয়াটাও আমার ইচ্ছাতে না, কতটুক সময়ের জন্য থাকব এটাও আমার ইচ্ছাতে না, তো আসাটাও অন্যের ইচ্ছায়, যাওয়াটাও অন্যের ইচ্ছায়, কতটুক সময় থাকব এটাও অন্যের ইচ্ছায়। আজকে রবিবার না, এই তো এক সপ্তাহ হলো, গত রবিবারের ঘটনা, মানুষ অপেক্ষা করে এক সময় ভালো হয়ে যাব। আরে তুমি কিসের অপেক্ষায় আছ যুবক? এই গত রবিবারের ঘটনা শোনায় তোমাকে যুবক, 2 বছর 8 দিন বয়সের ছোট্ট একটা বাচ্চা, সুস্থ, মায়ের কোলে বসে আছে, বেদানার মা তার মুখে উঠাই উঠাই খাওয়াইতেছে, যে বেদানা তার শরীরের পুষ্টি বাড়াবে, দেখা গেল ওই বেদানার কিছু দানা তার গলাতে আটকা পড়ল, শ্বাসনালীতে ঢুকল, মায়ের কোলেই লাশ হয়ে পড়ল। আমার খুব পরিচিত পরিবারের সন্তান, সুস্থ বাচ্চা, 2 বছর 8 দিন মাত্র বয়স, এই তো জীবন, এই তো জীবন। যখন সময় হবে চলে যাওয়ার, সেই সময়ের আগে আমাকে ভাবারও ফুরসত দিবে না, হাসপাতালে যাওয়াও লাগবে এমনও কোনো নিশ্চয়তা নেই। সুস্থ বাচ্চা, কি আমোদ ফুর্তিতে দৌড়ানো বাচ্চা, মায়ের কোলে বসতেছে, দানা মুখে নিচ্ছে, ওই মায়ের কোলের ওই ছোট বাচ্চা লাশ হয়ে পড়ছে। কি তাগড়া যুবক, মুহূর্তের মধ্যেই পড়ছে, লাশ হয়ে পড়ছে। আলামিয়া আনি, এখনো কি সময় হয় নাই? এখনো কি সময় হয় নাই? এ তো কোনো কাল্পনিক কথা না, তোমার চোখে দেখা ঘটনা, বারবার চোখে দেখা তোমার ঘটনা। বুদ্ধিমান অন্যের ঘটনা থেকে, অন্যের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে, চোখের সামনে যুবক লাশ হইতেছে, কোলের বাচ্চা কবরের বিছানায় শুইতেছে, আলামিয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ,
Alam ya'ni lil-ladhina amanu an takhsha'a qulubuhum li dhikrillah. এখনো কি সময় হয় নাই বুঝার, এখনো কি সময় হয় নাই ভাবার, এখনো কি সময় হয় নাই সিদ্ধান্ত গ্রহণ করার, এখনো কি সময় হয় নাই কদম বাড়ানোর। আলম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। জাগো যুবক, ওঠো, কত সময় আর ঘুমের মধ্যে থাকবে? চোখের সামনে দেখতেছো কত লাশ বিছানায় পড়তেছে, কবরে শুইতেছে, যাওয়ার আগে একটা মুহূর্তও পাইতেছে না। 60 বছরের জীবনকে সুন্দর করার জন্য কত কিছুই তুমি ভাবো, সেই কুল কিনারাহীন জীবন, কত লম্বা জীবন, কত লম্বা জীবন, বোঝানোর কোনো শব্দ আমার কাছে নাই। ইমাম গজালী রহমতুল্লাহ আলাইহির একটা উদাহরণ তোমাদেরকে শোনাই যুবক। বলছি, এই পুরো দুনিয়াটা যদি সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয়, কি পরিমাণ দানা লাগবে? সমস্ত সাগর, নদী, নালা সব সরিষার দানা দিয়ে ভরে যাবে, আসমান পর্যন্ত ভরে যাবে। আসমান মানে এই যে সূর্য, কত লক্ষ মাইল দূরত্বে, এই যে নক্ষত্র, কত দূরত্বে, বোঝানোর শব্দ নেই। তো বৈজ্ঞানিকরা বলে আলোক মাইল, আলোক বৎসর, আলোক বৎসর, আলো প্রতি সেকেন্ডে কত হাজার মাইল যায়। মিনিটকে যোগ করেন, মিনিটের সাথে গুণ দেন, ঘন্টার সাথে, দিনের সাথে, সপ্তাহের সাথে, মাসের সাথে, বৎসর, আলোক বৎসর। এই সূর্য, এই নক্ষত্র, এগুলিও আসমানের নিচে। এই আসমান পর্যন্ত ভরে যাবে সরিষার দানা দিয়ে, কি পরিমাণ দানা লাগতে পারে? কোনো ক্যালকুলেটারে আসবে না, কোনো হিসাবে আসবে না। এরপরে এমন আরেকটা দুনিয়া আল্লাহ তৈরি করবেন, একটা পাখি নিযুক্ত করা হবে, এখান থেকে একটা দানা মুখে নিবে, ওই দুনিয়াতে রাখবে, হাজার বছর অপেক্ষা করে আরেকটা দানা নিবে, ওই দুনিয়াতে রাখবে। এইভাবে হাজার বছর পর পর এক একটা দানা নিয়ে ওই দুনিয়াতে যেতে থাকবে। এই সমস্ত সাগর, নদী, নালা, আসমান পর্যন্ত বোঝাই হয়ে যাওয়া সরিষার দানা শেষ হতে কত বছর লাগতে পারে? কোনো হিসাবে আসবে না, কিন্তু কল্পনার জগতে এতটুক তো কল্পনা করা যাবে। একটা দিন আসবে যে শেষ দানাটাও শেষ হয়ে যাবে, কিন্তু ভাইরা আমার, আখেরাতের দিন তারপরেও শেষ হবে না। 60-70 বছরের জীবনকে নিয়ে এত কিছু ভাবলাম, এসির প্রয়োজন অনুভব করলাম, উন্নত জীবনের কথা ভাবলাম, কিন্তু যে জীবন শুরু হবে তো কোনো দিন শেষ হবে না। মৌত কোসম যা হে গাফেল ইখতিতামে জিন্দেগি, মৌত কোসম যা হে গাফেল ইখতিতামে জিন্দেগি, দর হকীকত মৌত হে সুবহে দওয়ামে জিন্দেগি। মৃত্যুকে তোমার জীবনের শেষ মনে করে আসো, যত আমোদ ফুর্তি করে নেওয়া যাই করে নিলাম। আরে মৃত্যু তো জীবনের শেষ না, মৃত্যু জীবনের সূচনা। যে জীবন শুরু হবে তো আর কোনো দিন শেষ হবে না, সেই কুল কেনারাহীন জীবন, অনন্ত অনন্তকালের জীবন। আল্লাহ, দুনিয়াতে আমি আমার ইচ্ছায় আসি নাই, দুনিয়া থেকে যাওয়াটাও আমার ইচ্ছাতে হবে না। কতটুক সময়ের জন্য? হতে পারে 2 মাস, হতে পারে 2 বছর, হতে পারে 20 বছর, 60-70 বছর, কিন্তু যতদিন হোক না কেন আমাকে তো ছেড়ে যেতেই হবে।
যখন আমার ইচ্ছায় আমি আসি নাই অন্যের ইচ্ছায় আমি আসছি। বাবারা, সেই মাওলার ইচ্ছাকে যদি পুরা করে, সেই মাওলাই পাকের ইচ্ছাকে পুরা করে যদি জীবনকে কাটাইতে পারো, নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়ে চলতে পারো, মাওলার চাওয়াই আমার চাওয়া, মাওলার পছন্দই আমার পছন্দ, আমার চাওয়া বলে কোনো চাওয়া নাই, আমার পছন্দ বলে কোনো পছন্দ নাই। ঘটনা মনে পড়ছে, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় আলিম, অনেক বড় বুজুর্গ আল্লাহর বলি হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই, সম্ভবত এক গোলাম কেনছেন, গোলাম কৃত দাস, এনে তাকে জিগাইতেছে, বেটা তোমার পছন্দের খাবার কি? সুন্নত হল মালিক যে খাবার খাবে তার গোলামকেও সেই খাবার খাওয়াবে, এটা রসুলের আদর্শ। আজ হয়তো অবস্থায় সে আমার গোলাম হয়ে আছে, কাজের মানুষ হয়ে আছে, মাওলা চাইলে আমাকে গোলামের স্থানে রাখত আর তাকে মুনিবের স্থানে রাখত। তুমি যে মুনিবের স্থান পেয়েছ এর শুকর হলো, তুমি তোমার স্থানের পরে মাওলার কাছে নত হও, মাওলা তোমাকে যা খাওয়াই ওই খাওয়াতেই তুমি তাকেও শরিক করো। তোমার মুনিবের খানা আর কাজের লোকের খানার মধ্যে পার্থক্য করো না, সে যে কাজের লোক হিসেবে আছে এরপরেও তুমি যদি তাকে ছোট নজরে দেখো, খাবারের মধ্যে পার্থক্য করো, এটা আমার মানবতার কোনো পরিচয় হলো না। মাওলা চাইলে ওই জায়গাতে আমাকে রাখতেন, তার জায়গাতে আমাকে রাখতেন, তাকে আমার জায়গাতে রাখতেন। তো নববী আখলাক হাসান বসরি রহমতুল্লাহ আলাই প্রথম সাক্ষাতে জিগাইতেছেন, বাড়িতে কোনো মেহমান আসলে আমরা জিগাই যে ভাই মেহমান, আপনার চাচা যান, ভাই যান, আপনার পছন্দের খাবার কে? কিন্তু জীবনেও কোনো দিন কাজের লোককে তো জিগায়ে দেখলাম না, ভাইয়া তোমার পছন্দের খাবার কি? হাসান বসরি রহমতুল্লাহ আলাই গোলামকে কিনে প্রথম জিজ্ঞাসা করতেছেন, বেটা তোমার পছন্দের খাবার কি? গোলাম উত্তর দিতেছে, গোলাম ওয়াজিব বলতেছেন, মুনিব গোলামের কোনো পছন্দের খাবার হয় না, মুনিব গোলামের কোনো পছন্দের খাবার হয় না। হাসান বসরি রহমতুল্লাহ আলাই কথাকে স্বাভাবিকভাবে নিয়েছেন, মনে করছেন খাবার তো দৈনিকের ব্যাপার, তার পছন্দ শুনে আমি রক্ষা করতে পারবো কি না তাই হয়তো বলছেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাই দ্বিতীয়বার জিগাইলেন, বেটা তোমার পছন্দের পোশাক কি? তোমার পোশাক তো আমি ব্যবস্থা করব, বলো তোমার পছন্দের পোশাক কি? হাসান বসরির প্রশ্নের উত্তরে গোলাম আবার বলতেছে, মুনি গোলামের কোনো পছন্দের কাপড় হয় না, পোশাকও হয় না, গোলামের পছন্দের কোনো পোশাকও হয় না। এই উত্তর শোনার সাথেই আল্লাহ হাসান বসরির দিলের পরে এক পাহাড় ভেঙ্গে পড়ার মতন ধাক্কা লাগছে। আরে আমিও তো একজনের গোলাম, আমিও তো জীবনে কোনোদিন ভাবি নাই গোলামের কোনো পছন্দের হয় না, মালিকের পছন্দই আমার পছন্দ, মালিকের চাওয়াই আমার চাওয়া। আজ এই গোলাম আমাকে মালিক আর মুনিবের কি চমৎকার পরিচয় না আমাকে শিখিয়ে দিল। পাহাড় ভাঙ্গার মতন, পাহাড় ভেঙ্গে পড়ার মতন দিলে ধাক্কা লাগছে। কিতাবে লেখে হাসান বসরি বেহুশ হয়ে পড়ছে, যখন হুশ আসছে তখন গোলামকে ডেকে বলতেছেন, গোলাম তুমি আল্লাহর জন্য আজাদ, আমি তোমাকে আজাদ করে দিলাম কারণ তুমি আমাকে আজ আত্মার জগতের এমন এক জ্ঞান শিক্ষা দিয়েছ যে জ্ঞান আমি ইতিপূর্বে কোনোদিন কল্পনাও করি নাই। গোলামের কোনো পছন্দের খাবার হয় না, গোলামের পছন্দের জীবন হয় না, মুনিবের চাওয়াই তার চাওয়া, মুনিবের পছন্দই তার পছন্দ।
বাবারে দুনিয়াতে আমি আসি নাই নিজের চাওয়াতে, দুনিয়া থেকে যাওয়াও হবে না আমার চাওয়াতে, কতটুক সময় দুনিয়াতে থাকবো এটাও হবে না আমার ইচ্ছাতে। অতএব নিজের ইচ্ছাকে সামান্য কিছু জায়গাতে ব্যবহার করে লাভটা কি? ওই সামান্য কিছু জায়গা যেখানে মাওলা আমাকে আপনাকে ইচ্ছার স্বাধীনতাও দিয়ে দিয়েছেন, নিজের ইচ্ছাকে যদি বিসর্জন দিতে পারি, কোরবান দিতে পারি। শুনে নেন, আজকের এই চাওয়াকে বিসর্জন দেওয়া, আজকের এই চাওয়াকে বিসর্জন দেওয়া মাওলাই পাক ভুলে যাবেন না, ভুলে যাবেন না, ভুলে যাবেন না। আখেরাতে যখন আপনি পৌঁছবেন, আপনার এই ইচ্ছার বিসর্জন মাওলা এত কদর করবে, এত কদর করবে। এই বান্দা আখেরাতে যাই চাবে, একশো চাওয়ার একশো চাওয়াই মাওলা তার পুরা করবে। চাওয়া তো অনেক দূরে বাবা, চাওয়া তো অনেক দূরে বাবা, চাওয়াও লাগবে না, অন্তরে অন্তরে ভাববে, ভাবার সাথেই তার সামনে হাজির হয়ে যাবে। কোরআন সরাসরি বলে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আরে দুনিয়াতে ইচ্ছাকে যে বিসর্জন দিয়ে আসছে, এই বিসর্জন দেওয়া আল্লাহর কাছে এত পছন্দের হবে, তার চাওয়ার রেঞ্জ যে পর্যন্ত হবে, তার ভাবনা কল্পনার রেঞ্জ যে পর্যন্ত হবে, মাওলাই পাক তার থেকেও তাকে বেশি দান করবে। আদাতুল ইবাদি আস-সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ولا خطر على قلب بشر عادت العباد الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر যা কোনো চোখ দেখে নাই, কান শুনে নাই, কোন মানুষের কল্পনাতেও আসতে পারে না, সেই কল্পনার ঊর্ধ্বের জীবন আল্লাহ তাকে দান করবে। ইচ্ছাকে কোরবান করো, গোলামের কোনো চাওয়া হয় না, গোলামের কোনো পছন্দ হয় না, গোলামের কোনো পছন্দ হয় না, ইচ্ছা হয় না, তার মুনিবের চাওয়াই তার চাওয়া, তার মুনিবের পছন্দই তার পছন্দ। আল্লাহ আজকের এই সংক্ষিপ্ত বৈঠকে যে কয়েকটা কথা আমার বলার ইচ্ছা, তার এক নম্বর কথা এই কথাটা, নিয়ত করে নে, দোয়া করে নি, মাওলা জীবনকে আমি কাটাইতে চাই আপনার ইচ্ছার ভিতরেই, আমার ইচ্ছাকে একাকার করে। হে আমার প্রিয় ভাইরা, আমার ইচ্ছার বাহিরে আল্লাহর পক্ষ থেকে যা কিছু আসবে এর কিছুতে এমন হবে আমি চাইলেও কোনো পার্থক্য হবে না। যেমন আমার মন চায় আমি এখন সুস্থ থাকব, কিন্তু দেখা গেল অ্যাক্সিডেন্ট হলো, আমি অসুস্থ হয়ে পড়লাম। কিছু ক্ষেত্র এমন হবে আমি চাইলে ভিন্নটাও করতে পারি, মাওলা চাইতেছেন আজান হয়েছে মসজিদে আসো, আমার মন চাইতেছে অলসতা, মসজিদে যেতে মন চাইতেছে না, শুয়ে থাকতে মন চাচ্ছে। এই দুই জায়গার দনু জায়গাতে আমি আমার ইচ্ছাকে বিসর্জন দিয়ে মাওলার ইচ্ছাকে যদি গ্রহণ করতে পারি, বিশেষ করে প্রথম স্থানে যদি মাওলার ইচ্ছাকে গ্রহণ করতে পারি, তো আল্লাহ তাআলা দুনিয়ার জীবনকেও আমার সহজ করে দিবেন। আমি না মানলেও তাই হবে, কিন্তু মেনে নিতে পারলে জীবন সহজ লাগবে। মেনে নেওয়ার পরে আর একটা স্তর আছে, একটা হলো কষ্টের সাথে মেনে নেওয়া, আর একটা হলো আনন্দের সাথে মেনে নেওয়া। আমার মালিকের পক্ষ থেকে যখন আমার চাওয়ার বিপক্ষে হলেও, আমার পছন্দের বিপক্ষে হলেও, যখন আমার মালিকের পক্ষ থেকে নিশ্চয় আমার কল্যাণে আমার মঙ্গলে, এই চিন্তা করে মাওলার চাওয়ার পরে যদি খুশি হয়ে যেতে পারে, হাদিসের মধ্যে আসছে এটা তার জন্য বড় সৌভাগ্যের হবে,
মিন সাআদাতি ইবনি আদম রিযাহু বিমা কাযা আল্লাহু লা, আখিরাতে তার পুরস্কার কি হবে, সর্ব অবস্থায় দিল মালিকে চাওয়ার পরে তার খুশি ছিল। এই মানুষটা আখিরাতে জান্নাত উৎপাদন হওয়ার মানুষ হয়ে যাবে। কল্পনা করছেন, শুধু জান্নাতি মানুষ না, জান্নাত উৎপাদন হওয়া মানুষ হয়ে যাবে। আউয়ালু মাই ইউদা ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহ, আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহ ফিস সাররা ওয়াদ দাররা। আমার চাওয়া বলে কিছু নেই, মাওলার চাওয়াতেই আমি খুশি। মাওলা আমাকে যে অবস্থায় রাখে ওই অবস্থায় আমি খুশি। কেউ প্রশ্ন করতে পারে, হুজুর কষ্টের মধ্যে কেমনে খুশি থাকব, আমার মন চাচ্ছে না, আমার মনকে আমি মাওলার হুকুমে বিসর্জন দিতে পারি কিন্তু খুশি থাকব কেমনে? খুব সংক্ষেপে একটা দুটো কথা শুনে নেন, একটাই শুনে নেন। স্বর্ণকে আগুনে জ্বালানো হয় তাকে ছাই করার জন্য না, তাকে আরো দামি করার জন্য। স্বর্ণকে আগুনে জ্বালানো হয় তাকে ছাই করার জন্য না, তাকে অলংকার বানানোর জন্য, তাকে আরো দামি বানানোর জন্য, তাকে আরো পিওর খাঁটি বানানোর জন্য। আমার মাওলার পক্ষ থেকে যখন বিপদ আসছে নিশ্চয় আমার কল্যাণে আসছে, আমি বুঝি আর না বুঝি আমার কল্যাণেই আসছে। বাড়িতে ডাক্তার আসছে, শরীরে ফোড়া, বাপ তাকে ঠেসে ধরে, ডাক্তার ওর পরে সুরা চালায়। চলে যাওয়ার সময় বাপ ডাক্তারকে টাকাও দেয়, শুক্রিয়া জানায়। বাপ কি নির্বোধ, তার সন্তানের পরে ছুরি চালাইল, তাকে টাকাও দিতেছে শুক্রিয়াও জানাইতেছে। কষ্ট তো হইতেছে কিন্তু কষ্ট তার উপকারের জন্য। আমার চাওয়ার বিপক্ষে মাওলার চাওয়া যখন আসতেছে বুঝতে হবে ওই চাওয়াতেই আমার কল্যাণ, ওই চাওয়াতেই আমার মঙ্গল। মিন সাআদাতি ইবনি আদম রিযাহু বিমা কাযা আল্লাহু লা, কথাকে বুঝে যদি গ্রহণ করে নিতে পারি জীবন সহজ হয়ে যাবে দুনিয়াতে, জীবন আখেরাতে জান্নাত উৎপাদন হওয়ার জীবন হয়ে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ, দুনিয়াতেও জীবন সহজ হবে, আখেরাতেও জীবন জান্নাত উৎপাদন হওয়ার জীবন হবে। আল্লাহ আমাকে আমাদের সকলকে কবুল করেন। আজকের এই বৈঠকে দুই নম্বর কথা, হে আমার প্রিয় ভাইরা, আমরা দুনিয়াতে আসি আখেরাতও চাই। দুনিয়াতেও আমাকে চলতে হয়, দুনিয়াতে চলতে হলে দুনিয়ার অনেক প্রয়োজনও আমার পিছনে লেগে থাকবে, দুনিয়ার চাকরি বাকরি, দুনিয়ার ব্যবসা বাণিজ্যও আমাকে করতে হবে, এর সাথে আমি আখেরাতকে কেমনে একত্র করব, আখেরাতকে কেমনে সমন্বয় করব। হ্যাঁ, কথাটাকে খুব সুন্দরভাবে বুঝে নেন ভাইয়া, এক কথাই যদি জিগান তো এক কথাই উত্তর হবে, দুনিয়া হাতে রাখবেন দিলে রাখবেন না। মনে থাকবে শব্দটা, দুনিয়া হাতে রাখবেন দিলে রাখবেন না। দুনিয়াদারকে আর দুনিয়াত্যাগীকে একজন মানুষ পুরা দেশের এক নম্বর ধনী না, সারা পৃথিবীর পুরা ওয়ার্ল্ডের এক নম্বর ধনী হয়েও সে দুনিয়াত্যাগী হতে পারে, আর একজন মানুষের হাত কাছে এক কণা সম্পদ নেই সে পাক্কা দুনিয়াদার হতে পারে। দুনিয়াদার হওয়া না হওয়ার সম্পর্ক এই জায়গা। আমার ঘটনা মনে পড়ছে, আজীব ঘটনা, বড় শিক্ষণীয় ঘটনা, শোনেন। আমাদের দার্সে নিজামিতে একটা কিতাব পড়ানো হয় শারহে জামি, এর লেখক অনেক বড় আলিম আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহ, উনার মনে এক সময় প্রেরণা জাগল, আমি আত্মার ইলিম শিখব, আখেরাতের ইলিম শিখব,
আমার দিলকে এক আল্লাহর জন্য খালি করব। তো দিলকে তৈরি করার জন্য পথ কি? কোন আল্লাহর ওলিকে তালাশ করে তার সহবতে নিজেকে লাগাই দিব। সহবত মাসকানে থেমে আর একটা দামি কথা বুঝে নেন, সহবত জীবন গড়ার ভিত, সহবত জীবন গড়ার ভিত। সহজে বোঝেন, সাহাবাই কেরাম সমস্ত গুণের গুণী ছিলেন, নামাজের গুণওয়ালা, তিলাওয়াতের গুণওয়ালা, দাওয়াতের গুণওয়ালা, জিকিরের গুণওয়ালা, সমস্ত গুণের গুণী সাহাবাই কেরাম। কিন্তু খেয়াল করেন, সাহাবাই কেরামকে এর কোনোটার সাথে নামকরণ না করে সোহবত থেকে সাহাবি নামকরণ করা হলো কেন? সোহবত থেকে সাহাবি নামকরণ কেন করা হলো? তার কারণ হলো সোহবত এমন এক মৌলিক গুণ যার ভিতরে সোহবতের গুণ আসবে, ধীরে ধীরে বাবা তার মধ্যে সব গুণ আসতে শুরু করবে। সোহবত যদি ঠিকভাবে সে গ্রহণ করতে পারে, নিয়ম মেনে সোহবত গ্রহণ করতে পারে, ওই সোহবতের বরকতে সে নামাজের গুণওয়ালা হবে, তিলাওয়াতের গুণওয়ালা হবে, দাওয়াতের গুণওয়ালা হবে, জিকিরের গুণওয়ালা হবে, সমস্ত গুণের গুণী হবে। যদি সোহবতের গুণ তার মধ্যে নিয়ম মতন পাওয়া যায়, এ কারণেই দেখেন সমস্ত হাদিসের খোলাসা মগজ হইল কোরআন। পুরা কোরআনের মগজ হলো সুরাই ফাতেহা, পুরা সুরাই ফাতেহার মগজ হলো ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দেখাই দেন, সিরাতে মুস্তাকিমের পরে চালাই নেন। কথা তো যথেষ্ট হয়ে গেছে, কিন্তু আল্লাহ কিন্তু কথা এখনো শেষ করেন নাই, কথাকে আরো লম্বা করতেছেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই মানুষগুলির রাস্তা যাদের পরে আপনার বিশেষ নেমত এনাম বর্ষণ হয়েছে। উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীন ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা'ই ওয়াস-সালিহীন। সিরাতে মুস্তাকিমের পরে কিছু জীবন্ত সিরাতে মুস্তাকিমের কথা উল্লেখ করা হলো কেন? কারণ সাথে এটাও খেয়াল করে নেন আর একসাথে বুঝে নেন, আসমান থেকে যতবার হিদায়াতের কিতাব আসছে, কোনোবার এমন ঘটনা ঘটে নাই যে আসমান থেকে কিতাব মানুষের পর্যন্ত পৌঁছানো হয়েছে, সাথে কোনো ব্যক্তিকে পাঠানো হয় নাই, কিন্তু বারবার এমন ঘটনা ঘটছে কিতাব আসে নাই কিন্তু নবী পাঠানো হয়েছে, কেন? হেদায়াতের রূপরেখা তার সামনে থাকবে, যত সময় জীবন্ত রূপরেখা না হবে চলা অত সহজ হবে না। এ কারণেই যতবার কিতাবুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আসছে ততবার রিজালুল্লাহ সাথে দেওয়া হয়েছে। আজকে দুনিয়ার কোনো লাইনেও একা একা চলার হিম্মত কেউ করে না, কেউ বই পড়ে ডাক্তার হওয়ার চিন্তা করে, কেউ বই পড়ে ইঞ্জিনিয়ার হওয়ার চিন্তা করে, আম্বিয়ায়ে কেরাম কে আল্লাহ তাআলা যে কাজগুলি দিয়ে বিশেষভাবে পাঠিয়েছেন তার মধ্যে একটা তাজকিয়া, সেই তাজকিয়ার জন্য আম্বিয়ায়ে কেরামকে পাঠিয়েছেন, তাদের সোহবত, তাদের তারবিয়াত, তাদের হিদায়াত, তাদের রহনুমাইতে চলবে তো দিল বনবে, জিন্দেগি বনবে, এটার নামই তো সোহবত। সোহবত আর কি জিনিস? হ্যাঁ, কথা অন্যদিকে চলে গেছে, সংক্ষেপে চলে আসি, সোহবত বড় উপকারী। এ বিষয়ে একটা ঘটনা আমি পূর্বেও শুনিয়েছি, আজকেও শোনাই। শেখ সাদি রহমতুল্লাহর নাম শুনছেন না? শেখ সাদি রহমতুল্লাহ আলাই একবার ফুলের বাগিচায় ঢুকলেন, এক মোট মাটি উঠিয়ে দেখেন বড় ঘিরান আসতেছে, উনি অবাক হয়ে জিগাইলেন, ঘুমাইতেছে, ভাই এখনই ঘুমাইলে হবে? জেগে বসি, পাশে কেউ ঘুমাইলে তাকে একটু জাগাই দি।
শেখ সাদি রহমতুল্লাহ আলাই ফুলের বাগিচায় ঢুকছেন, একমুট মাটি উঠিয়ে দেখেন বড় ঘিরান আসতেছে। উনি অবাক হয়ে জেগাইলেন, মাটি, তোমার ভিতরে তো এই ঘিরান হওয়ার কথা না, তোমার ভিতরে এই ঘিরান কেমনে আসলো? উনি বলেন, মাটি আমাকে উত্তর দিতেছে। মাটি কেমনে উত্তর দেয়? উনি ওনার কল্পনার জগতে জিগাইতেছেন, আল্লাহর পক্ষ থেকে ওই কল্পনার জগতেই উত্তর অন্তরে আসতেছে। বলেন, আমি মাটিকে জিগাইলাম, মাটি তোমার ভিতরে এই ঘিরান কেমনে আসলো? তোমার ভিতরে তো কোনো ঘিরান হওয়ার কথা না। বলেন, মাটি আমাকে উত্তর দিতেছে, সাদি আমার ঘিরান নিয়ে তুমি অবাক হইতেছ, জানতে চাচ্ছ এই ঘিরান আমি কেমনে পেলাম? লক্ষ্য কর, যে মোট মাটি তুমি নিয়েছ, ওই বরাবর ফুলের একটা গাছ আছে, সেই গাছে ফুল ধরেছিল, ফুলের পাপড়ি যে ঝরে ঝরে পড়েছিল, সেই ফুলের ঝরে পড়া পাপড়ির সাথে কিছু সময় লেগে থাকার সৌভাগ্য আমার হয়েছিল। সাদি, এ ঘিরান আমার কোনো ঘিরান না, এ ঘিরান তো ওই ফুলের ঘিরান, যে ফুলের ঝরে পড়া পাপড়ির সাথে কিছু সময় লেগে থাকার সুযোগ আর সৌভাগ্য আমার হয়েছিল। সাদি রহমতুল্লাহ আলাই এই ঘটনা শুনিয়ে আমাদেরকে কি বুঝাইতে চান? হে মানুষেরা, মনে রেখো, তোমার জীবনও সাড়ে তিন হাত বডির মাটির এক একটা দলা। তোমার এই জীবনে যদি কোনো ঘিরান আনতে চাও, কোনো ফুল তুল্য জীবনকে তলাশ করো, যদি পেয়ে যাও সেই জীবনের সাথে তোমার জীবনকে লাগাই দিও, নিয়ম মেনে লাগাই দিও, আমিত্ব মিটাই লাগাই দিও, নিজের মত মতো জিন্দেগিকে বিসর্জন দিয়ে মিলাই দিও, এরপরে দেখবে এক সময় তোমার থেকেও ওই ফুলের ঘিরান সড়াইতে থাকবে। জামালে হাম নশীদার মন আসর কর ওগর না মন হামা খাকম কে হস্তম। তো যাই হোক, আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই, উনার অন্তরের ভিতরে জাগলো, আমি আমার আত্মাকে পাক পবিত্র করব, এর জন্য কোন আল্লাহর ওলিকে তালাশ করা দরকার। তালাশ করতে করতে খোঁজ পেলেন খাজা উবাইদুল্লাহ আহরার নকশাবন্দি নামে একজন বড় বুজুর্গ আছেন, তার কথা, তার এলাকাতে তার সহবতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ওই সময় তো আর এই এসির গাড়ি না, এত সুন্দর সফর কল্পনাও নেই, খোলা আকাশের নিচে মাস ব্যাপী সফর করে ক্লান্ত শ্রান্ত খাজা উবাইদুল্লাহ আহরার নকশাবন্দি রহমতুল্লাহ আলার বাড়িতে যখন পৌঁছছেন, আল্লাহ, দেখেন রাজকীয় অবস্থা। খাজা উবাইদুল্লাহ আহরার নকশাবন্দি রহমতুল্লাহ আলার রাজকীয় অবস্থা। তখন আব্দুর রহমান জামি মন ভেঙে গেছে, আরে কি শুনে আসলাম আর কি দেখতেছি, এসে কি শুনলাম আর কি দেখলাম, কি দেখলাম। বড় জ্ঞানী ছিলেন, সাথে বড় কবিও ছিলেন। চলেন, এই ব্যর্থ সফর, এই লম্বা এক মাসের কষ্ট মূল্যহীন হয়ে গেল না? ফিরে যাবে ক্লান্ত শরীর, পাশেই মসজিদ দেখল, কিছু সময় বিশ্রাম নিয়ে তারপরে যাওয়ার চিন্তা, শুয়ে পড়ছে, স্বপ্ন দেখে। স্বপ্ন তো কোথায় কোথায় মানুষ যায়, আল্লাহ তাআলাও বান্দাকে স্বপ্নের ভিতরে অনেক সময় বিশেষ রহনুমাইও করে। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখতেছেন, কিয়ামত কায়েম হয়ে গেছে, মানুষ সব ইয়া নফসি এক করুণ অবস্থায়, উনি নিজেও পরিশান, কি হয় কি হয়। এর মধ্যে দেখে খাজা উবাইদুল্লাহ আহরার নকশাবন্দি রহমতুল্লাহ আলাই ওনার এক কাফেলা নিয়ে জান্নাতের দিকে যাচ্ছে,
যখন আব্দুর রহমান জামি রহমতুল্লাহর পাশ দিয়ে যাইতেছে, চোখ পড়ছে ওনার পরে, সাথে সাথে বলে উঠছেন, আরে আমাদের আব্দুর রহমান না, চলো একেও সাথে নিয়ে জান্নাতে। এ তো স্বপ্ন ছিল, স্বপ্ন কোনো পাকা কথা হয় না, কিন্তু স্বপ্নের এক আসর দিলে লাগে। ঘুম ভেঙে গেছে, আরে কি ভাবলাম আর কি দেখলাম, একটু কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, যাই ওনার কাছে একটু খোঁজ নি, একটু বুঝি। যে কথা বলতেছিলাম, উনি বড় যেমন আলিম ছিলেন সাথে বড় কবিও ছিলেন, ওনার এই ব্যর্থ সফরের পরে এক কবিতা রচনা করছেন, সেই কবিতার প্রথম লাইন হলো, নমরদস্তা কে দুনিয়া দোস্ত দারাদ, নমরদস্তা কে দুনিয়া দোস্ত দারাদ, ওই মানুষ কোনোদিন আল্লাহর মানুষ হতে পারে না যার চারিপাশে সম্পদ আর সম্পদ, যার চারিপাশে দুনিয়ার দুনিয়া, ওই মানুষ কোনোদিন আল্লাহর মানুষ হতে পারে না। এই কবিতাও লম্বা কবিতা মানিয়ে গেছেন। স্বপ্নের পরে যখন ফিরে আসতেছে, এদিকে আল্লাহ তালার পক্ষ থেকে কাশ বলেন, এলহাম বলেন, খাজা উবাইদুল্লাহরার নকশবন্দি রহমতুল্লাহ আলাইকে পুরা ঘটনা আল্লাহর পক্ষ থেকে জানাই দেওয়া হয়েছে, যে লোকটা আব্দুর রহমান জামি এই মনে আসছিল, এই দেখে এই মনে ফিরে যাচ্ছিল, এই স্বপ্নর পরে আবার ফিরে আসছে, এমন কবিতা রচনা করে আসছে। মাঝখানে থেমে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা শোনেন, কোন পীর বুজুর্গ আল্লাহর ওলি তো অনেক দূরের, কোন নবীও পর্যন্ত গায়েবের এলেম রাখে না, আলিমুল গায়েব একমাত্র আল্লাহ। কোন পীর বুজুর্গ ওলি আউলিয়া এমন কি নবী আম্বিয়াই কেরাম, নবীরা যা আলিমুল গায়েব না, এটা বোঝার জন্য ছোট্ট একটা কথাই আমি মনে করি যথেষ্ট। নবীদের কাছে ওহি আসতো না? নবী যদি আলিমুল গায়েব হবেন তো ওহি আসার কি অর্থ? সে তো ওহি আসার আগেই সব কিছু জানে। ওহি আসাটাই প্রমাণ তিনি আলিমুল গায়েব না। একই ধারাতে নবী হাজির নাজির কিনা, সব জায়গায় আছেন কিনা। হে আমার প্রিয় ভাইরা, আল্লাহ রসুল হিজরত করছেন না? যদি রসুল হাজির নাজির সব জায়গায়, তাহলে হিজরতের কি অর্থ? উনি তো আগেও ছিলেন মদিনায়, পরেও আছেন মদিনায়। আল্লাহ রসুলের মেরাজ হয়েছে না? যদি হাজির নাজির হবেন, সব জায়গায় আছেন, তাহলে মেরাজের কি অর্থ? ছোট ছোট কথা, বড় পরিষ্কার কথা, সূর্যের মতন পরিষ্কার কথা। আল্লাহর রসুলের মর্যাদাই, রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাই, এত এত কথা আছে যা সারা জীবন বললেও শেষ করা মুশকিল। রসুলের প্রশংসা, রসুলের গুণ, রসুলের গুণাগুণ অসংখ্য অসংখ্য, অগণিত অগণিত। কিন্তু এরপরেও তো আপনি বলতে বাধ্য, রসুলের ঊর্ধ্বে একটা স্তর আছে, যে স্তর মাওলাই পাকের স্তর। মাওলাই পাকের জন্য যদি বিশেষত্ব কিছু না হয়, তাহলে রসুল আর মালিকের মধ্যে মাওলার কি পার্থক্য হবে? রসুল আম্বিয়াই কেরাম এবং মাওলাই পাকের মধ্যে যে পার্থক্যগুলি, সেই পার্থক্যের এক পার্থক্য হইল, আল্লাহ আলিমুল গায়েব, দ্বিতীয় কেউ আলিমুল গায়েব না। আল্লাহ হাজির নাজির, দ্বিতীয় কেউ হাজির নাজির না। এটা আল্লাহর উলুহিয়াতের বিশেষ বিশেষ বিষয়। আম্বিয়াই কেরামের জন্য অসংখ্য অগণিত গুণ আছে এবং ওই গুণগুলি তাদের জন্য যথেষ্ট গুণ, কিন্তু এর উপরেও আল্লাহর জন্য কিছু বিশেষ গুণ তো হওয়া উচিত, সেই বিশেষ গুণের ধারাই এই গুণগুলি। তবে হ্যাঁ,
আল্লাহ আলিমুল গায়েব, একমাত্র আল্লাহ আলিমুল গায়েব, কিন্তু এই গায়েবের কোনো কথা আল্লাহ মেহরবানি করে দুইটা দশটা কখনো কোনো নবীকে জানাই দিতে পারে ওহির মাধ্যমে, কোনো পীর বুজুর্গ আল্লাহর ওলিকে জানাই দিতে পারে কাশফ ইলহামের মাধ্যমে। এর কারণে আলিমুল গায়েব হয়ে যায় না, গায়েবের জ্ঞানী হয় না, গায়েবের দুই চারটে কথা কোনোভাবে জেনে নেওয়া হয়। আম্বিয়াই কিরাম যখন জানেন সেই জানাটা হয় নিশ্চিত মাধ্যমে, আউলিয়াই কিরাম বুজুর্গানে দিন যখন জানেন সেই জানাটা নিশ্চিত মাধ্যম হয় না, প্রবল ধারণার মাধ্যম হয়। খাজা উবাইদুল্লাহ আহরার নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির কাছে এলহাম হয়ে গেছে, আব্দুর রহমান জামি এই নিয়েতে এসেছিল, তোমার রাজকীয় অবস্থা দেখে মন ভেঙ্গে সে ফিরে যাইতেছিল, এই স্বপ্ন দেখার পরে সে আবার ফিরে আসছে, তার ব্যর্থ সফরের পরে এক কসিদা এক কবিতা সে রচনা করে গিয়েছে। আব্দুর রহমান জামি যখন খাজা উবাইদুল্লাহ আহরার নকশবন্দির সামনে বসছে, আব্দুর রহমান জামিকে লক্ষ্য করে বলতেছেন, আব্দুর রহমান তুমি যে কি কবিতা লেখছো একটু শোনাও। উনি তো কাউকে বলেন নাই, আমি কবিতা লিখলাম, ইনি জানলেন কেমনে? আচ্ছা জানছেন তো ঠিক আছে কোনোভাবে, কিন্তু ওই কবিতা ওনাকে আমি কেমনে শোনাই? ওই কবিতা তো সব ওনার বিরুদ্ধে, এই কবিতা তো সম্পূর্ণ ওনার বিরুদ্ধে, কেমনে আমি শোনাব? খাজা উবাইদুল্লাহ আহরার নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি বারবার বলতেছেন, আব্দুর রহমান শোনাও। আব্দুর রহমান চুপ আছে, বুঝছে, বলতেছেন আব্দুর রহমান শোনাও, আমি তোমার সংশোধন করে দিব। এবার তো শোনাইতে আর অসুবিধা নেই, এবার শুরু করছেন, আমার দস্তাকে দুনিয়া দোস্ত দারাদ, বলছেন থামো, এর সাথে মিলাই নাও, আগর দারাদ বারায়ে দোস্ত দারাদ, নামার দস্তাকে দুনিয়া দোস্ত দারাদ, আগর দারাদ বারায়ে দোস্ত দারাদ। ওই মানুষ কোনোদিন আল্লাহর মানুষ হতে পারে না যার চারিপাশে সম্পদ আর সম্পদ, তবে হ্যাঁ যার সম্পদ হাতে থাকে দিলে থাকে না সে আল্লাহর মানুষ হতে কোনো অসুবিধা নাই। যার সম্পদ হাতে আছে দিলে নেই সে আল্লাহর ওলি হতে পারে, কোনো অসুবিধা নেই। নামার দস্তাকে দুনিয়া দোস্ত দারাদ, আগর দারাদ বারায়ে দোস্ত দারাদ, আগর দারাদ বারায়ে দোস্ত দারাদ। ওই মানুষ কোনোদিন আল্লাহর মানুষ হতে পারে না, ওই মানুষ কোনোদিন আল্লাহর মানুষ হতে পারে না যার হাতে সম্পদ থাকে, যার চারিদিকে সম্পদ আর সম্পদ, যার সম্পর্ক দুনিয়া আর দুনিয়া, তবে হ্যাঁ যার সম্পদ হাতে থাকে দিলে থাকে না সে আল্লাহর মানুষ হতে কোনো অসুবিধা নেই, তার আল্লাহর মানুষ হতে কোনো অসুবিধা নেই। আজকের দ্বিতীয় কথা, মাঝখানে তো আরো কয়েকটা কথা বললাম কিন্তু মূল ধারার কথা আর দ্বিতীয় কথা, ভাই দুনিয়ার জীবন কাটাব, দুনিয়া হাতে রেখে দিলে রেখে না, দিল কার জন্য? দিলকে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর কাছে দোয়াও করব, আল্লাহুম্মা তাহির কলবি আন গাইরিক ওয়া নাওয়ির কলবি বিনুরি মারিফাতিকা আবাদান, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহুম্মা তাহির কলবি আন গাইরিক ওয়া নাওয়ির কলবি বিনুরি মারিফাতিকা আবাদান, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। মাওলা আমার দিলকে আপনি ছাড়া সব কিছু থেকে খালি করে দেন, এই দিলের মধ্যে শুধু আপনাকেই পেতে চাই, এই দিলের মধ্যে শুধু আপনাকেই দেখতে চাই। কথা লম্বা হয়ে যাচ্ছে, চলেন তিন নম্বর কথা। হে আমার প্রিয় ভাইরা, তিন নম্বর কথা,
খুব সংক্ষেপে শুনে নেন, সাদৃশ্যতা। কি শব্দ? সাদৃশ্যতা। ছোট্ট শব্দ, বড় কঠিন শব্দ, সাদৃশ্যতা। ছোট্ট শব্দ, বড় ভারী শব্দ, বড় গুরুত্বপূর্ণ শব্দ। ভালোর সাদৃশ্যতা ভালোর দিকে আগায় দে, মন্দের সাদৃশ্যতা মন্দের দিকে ডুবাই দে। ভালোর সাদৃশ্যতা সৌভাগ্যের দরজা খোলাই দে, মন্দের সাদৃশ্যতা মন্দের দরজা খোলাই দে। এ কারণেই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাদৃশ্যতা গ্রহণ করবে সে তাদের দলভুক্ত বিবেচিত হবে। ভালোর সাদৃশ্যতা তাকে ভালোর কাতারে বিবেচিত করাবে, মন্দের সাদৃশ্যতা মন্দর কাতারে কাফেলাতে তাকে বিবেচিত করাবে। কেন? বাহ্যিক সাদৃশ্যতা এক সময় তার ভিতরের সাদৃশ্যতা পর্যন্ত পৌঁছাই দেয়। কথাকে খুব খুলে বলার সময় এখন নাই, আমি খুব সংক্ষেপে এতটুক কথা বলি। হে আমার প্রিয় ভাইরা, অনেক সময় আমাদের অনেক ভাইয়ের ভিতরে একটা ধোঁকা কাজ করে, আমার ভিতর যখন ভালো না, আমার বাহিরকে ভালো মানুষের সাদৃশ্যে এনে মানুষকে ধোঁকা দিব কেন? আমার ভিতর যখন ভালো না, তো আমার বাহিরকে ভালো মানুষের সাদৃশ্যে এনে আমি মানুষকে ধোঁকা দেব কেন? এটা তো নিফাকি হবে, ভিতর আমার একরকম বাহির আমার আর এক রকম। খুব ভালো কথা মনে করে না বাবারে, কথাটাকে এইভাবে না নিয়ে দেখো তো এইভাবে নেওয়া যায় কি না। সত্যই আমার ভিতরে ভালো কিছুই নাই, সত্যই আমার ভিতরে ভালোর কিছুই নাই, এরপরেও আমি শুধু ভালো না, সর্বসেরা ভালো সরকারে দোয়াল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীজির বাহিরের মতন আমার বাহিরকে বানিয়েছি, আর মাওলাকে বলতেছি মাওলা আমার ভিতরে আপনার রসুলের লেশ মাত্র কিছুই নাই, আমার ভিতর ভালো বলতে কিছুই নাই, এরপরেও আমি আমার রসুলের সাদৃশ্যে নিজেকে তৈরি করে আপনার কাছে ফরিয়াদ করতেছি, মাওলা আমার হাত যে পর্যন্ত ছিল আমি আমার বাহিরকে সেই পর্যন্ত আপনার প্রিয় রসুলের মতন বানানোর চেষ্টা করছি, আপনার কুদরতি হাত দ্বারা আমার ভিতরকেও রসুলের ভিতরের মতন বানিয়ে দেন মাওলা। কি অসম্ভব মাওলা, যখন আপনার বাহ্যিক সাদৃশ্যতা দেখবে আপনার ফরিয়াদ শুনবে মাওলার দয়ার সাগরে ঢেউ উঠবে, আর আপনার দিলটাও রসুলের দিলের মতন তৈরি হওয়ার দিকে অগ্রসর হবে। কবি তো দোয়া করতেছে বড় চমৎকার ভাবে, তেরে মাহবুব কি শবাহত লেকে আয়া হো, তেরে মাহবুব কি শবাহত লেকে আয়া হো, হাকীকত ইশকি বানা দে, হাকীকত ইশকি বানা দে, মাই সুরত লেকে আয়া হো, তেরে মাহবুব কি শবাহত লেকে আয়া হো, হাকীকত ইশকি বানা দে, মাই সুরত লেকে আয়া হো। বাবারে, মানুষের কখনো সাদৃশ্যতা সৌভাগ্যের দরজা খুলাই দে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর কওল অথবা সরাসরি নবীজির হাদিস, তুমি যখন দোয়া করো কেঁদে কেঁদে দোয়া করো, যদি কান্না না আসে কান্নার রূপ ধরো। কেন? আজ কান্নার রূপ ধরবে, এই কান্নার রূপ তোমাকে একদিন আসল কান্নার মানুষ বানাই দিতে পারে। তুমি আজ ভালোর রূপ ধরবে,
এই ভালোর রূপ একদিন তোমাকে আসল ভালোর মানুষ বানাই দিতে পারে। এক আজীব ঘটনা শোনাব, কাল্পনিক ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি, বাকি যে কথাটা বোঝানোর তা অতি বাস্তব। শোনাইছি কিনা, টাইম ঠিক আছে? আল্লাহ, সময় তো বেশি হয়ে গেছে, আমি তো 9:30 শেষ করতে চেয়েছি। ফাস্ট আছে, হ্যাঁ ওর কথাও ঠিক, 5-6 মিনিট ফাস্ট আছে। চলো শোনা, তোমার আগ্রহ শখ আল্লাহ কবুল করে। আল্লাহ, আজীব ঘটনা, বড় শিক্ষণীয় ঘটনা, বাকি কাল্পনিক হওয়ার সম্ভাবনা বেশি। বাস্তব হতে পারে, বাস্তব হোক আর কাল্পনিক হোক, যে কথাটা বোঝানোর তা 100 ভাগের 100 ভাগ সত্য। এক জমিদারের, আমি এটা শুনিয়েছি কিনা সন্দেহ লাগতেছে আপনাদের, পিছনে জায়গা সমস্যা, আমরা একটু আগে আগে আসি, পিছনে কিছু ভাইয়েরা দরজার পরে বসে আছে, প্রত্যেকে তার সামনে এক আঙ্গুল জায়গা থাকলেও আগায় বসে। ছোট আমল বেশি নাজাতের সম্ভাবনা রাখে। মাঝখানে থেমে কথাটা শুনে নেন, বড় দামি কথা, ছোট আমল বেশি নাজাতের সম্ভাবনা রাখে। কেন? কারণ ছোট আমলগুলি সাধারণত এখলাসের সাথে হয়, আর যখন কোনো আমল এখলাসের সাথে হয়, সে যত ছোটই হোক না কেন, ওটা আর ছোট থাকে না, ওটা বড় হয়, বড় হতে থাকে, এক সময় কল্পনার থেকেও বড় হয়ে হাশরের ময়দানে হাজির হয়ে পড়ে। পক্ষান্তরে এখলাস ছাড়া কোনো আমল উহুদ পাহাড় পরিমাণ, তার থেকেও যদি বড় হয়, ওটা আর বড় থাকে না, ওটা ছোটও থাকে না, ওটা আমল হিসেবেই গণ্য হয় না, বরং উল্টো গুনাহ হিসেবে বিবেচিত হয়। কারণ আমলের জান হলো এখলাস। টাকার জান যখন থাকে না, জাল টাকা, টাকার কার্যকারিতা থাকে? বরং যার কাছে জাল টাকা পাওয়া যায় তাকে আসামি হিসেবে ধরা হয়। তো ছোট আমলগুলি সাধারণত এখলাসের সাথে হয়। কেমনে? আমল ছোট, কোনো চোখ দেখে না, ভাই ছবি উঠায়ও না, দিলের মধ্যে ছবি উঠাও, হ্যাঁ ছবি উঠায় থাকলে ডিলিট করে দাও, শোনা আমি তোমাদের মোবাইলে থাকতে চাই না, আমি তো তোমাদের দিলে থাকতে চাই। আল্লাহ, ছোট আমল, কোনো চোখ তো খেয়াল করে না, কোনো মানুষ ওদিকে ভ্রুক্ষেপ করে না, অতএব ওই ছোট আমলের সময় তার অন্তরে কথা আসে না যে কেউ আমাকে দেখতেছে, কেউ আমাকে খেয়াল করতেছে। তো স্বাভাবিক কারণেই ছোট আমলগুলি ইখলাসের সাথে হওয়ার বেশি সম্ভাবনা হয়। এ কারণেই হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুহাক্কিরান্না মিনাল মারুফি শাইআ, কোনো নেকিকে ছোট মনে করো না, কারণ তুমি যেটাকে ছোট মনে করতেছ হতে পারে ওই ছোট্ট আমল তোমার নাজাতের ওসিলা হবে। এই কথা ভাঙ্গার অনেক প্রয়োজন, সময় নেই, আমি আসল কথায় চলে যাইতেছি, যেটা বলতেছিলাম। আল্লাহ, এক জমিদার ছিল, মাত্র একটা তার সন্তান, মেয়ে, কন্যা সন্তান, বিবাহের বয়স হয়েছে যখন, তো তার একান্ত বন্ধুর সাথে একদিন রাত্রে বসে আলোচনা করতেছে, মেয়ে তো বিবাহের বয়স হয়ে উঠছে, তাকে বিবাহ দিতে হবে, কার সাথে দিলে ভালো হয়। অনেক সময় আলোচনা হলো, কিন্তু আলোচনার পরেও কোনো সিদ্ধান্তে তার আসতে পারল না। শেষে জমিদার বলতেছেন শুরুতে এই কথাটা, যে বন্ধু মূল কথা হলো আমার, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছেন, যে সম্পদ আমার মেয়ে জামাই যদি সারা জীবনও খেতে থাকে বসে বসে, তাও শেষ করতে পারবে না।
আমার দিল চাইতেছে এমন একজন জামায়ের কাছে আমার মেয়েকে দিব যে জামায়ের ওসিলাতে আমি আখেরাতে কিছু আশা করতে পারি। তো এরপরে অনেক সময় দুইজন মত বিনিময় করলো, এরকম ছেলে কাকে মনে করা যায়, দিনদার ছেলে, ভালো ছেলে, আসল ভালো তো আল্লাহ জানে, বাহ্যিকভাবে কাকে আমরা মনে করতে পারি। অনেক সময়ের আলোচনার পরেও যখন কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারলো না, তখন জমিদার যে বলতেছেন, বন্ধু একটা কথা শোনো, আমি ওলামাই কেরামের কাছে শুনেছি যে 40 দিন তাকবিরে উলার সাথে নামাজ পড়ে সে নাকি আল্লাহর ওলি হয়। আর সত্যই হাদিসে আসছে যে 40 দিন তাকবিরে উলার সাথে এক ওয়াক্তও বাদ যাবে না, এমনভাবে 40 দিন যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওঠে আল্লাহ তাআলা তাকে 2 পুরস্কার দেন, এক তার নাম মুনাফিকের খাতাতে কেটে দেন, 2 তার নাম জাহান্নামের খাতা থেকে কেটে দেন। আল্লাহ, মুনাফিকের খাতা থেকে নাম কাটলে শুধু নাম কাটাই পড়ে না, নাম আর এক জায়গায় ওঠে, কোথায় ওঠে, মুমিনের খাতায় উঠে যায়। জাহান্নামের খাতা থেকে নাম যখন কাটা পড়ে, নামটা পড়ে শুধু কাটাই থাকে না, ও আর এক জায়গায় উঠে যায়, কোথায় ওঠে, জান্নাতের খাতায় উঠে যায়। তো এই হাদিস দ্বারাই এ কথাও বুঝে আসে যে আল্লাহ তাআলা তার নাম ইমানদারদের তালিকাতে, জান্নাতীদের তালিকাতে কবুল করে নেন। তো এক কাজ কর, আমাদের এই এলাকার সব থেকে বড় মসজিদ তো এই মসজিদ, তুমি আগামীকাল ফজরের সময় যারা তাকবিরে উলার সাথে নামাজ পড়ে তাদের পরে চোখকে ঘুরায়, যেহেতু একটাই মেয়ে, দূরে তো আর দেব না, আমাদের এলাকার এই বড় মসজিদের পরে তুমি চোখ ঘুরাও। এই আলোচনা গভীর রাতে হইতেছে, ঘটনাক্রমে চোর ওই বাড়িতে চুরি করার জন্য ঢুকছে, সমস্ত ঘরগুলি আলো নিভানো, মাত্র একটা ঘরে আলো জ্বলতেছে, কাছে যে হালকা আওয়াজে কথা কানে আসতেছে তো কান লাগাইছে, এদিকের পুরা আলোচনা চলতেছে আর চোর ওখানে বসে বসে সব আলোচনা শুনতেছে। এখন মনে মনে চোর ভাবতেছে, আজকে যদি আমি চুরি করি কতটুকুই আর চুরি করতে পারব, কিন্তু যে কথাটা শুনলাম এ কথা আমি ছাড়া তো আর কেউ শোনে নাই, যদিও এই সুযোগ অন্যের জন্যও আছে কিন্তু আমার জানা থাকার কারণে এই কথাটা পুরা করা আমার জন্য যতটা সহজ হবে অন্যের জন্য তার এতটা সহজ হবে না, আমি একবার চান্স নিয়ে তো দেখি। আল্লাহ, এই কথা চিন্তা করে চুরির চিন্তা বাদ দিয়ে বাড়িতে চলে আসলো। আল্লাহ, সকালবেলায় শুধু নামাজের রূপ না, 1 নম্বর নামাজে তাকবিরে উলার সাথে ইমামের একদম পিছনে পাক্কা নামাজি সেজে বসে গেছে, চোখ দেওয়ার ব্যক্তি চোখ দিয়ে ফেলছে, দিন পার হইতেছে, দিন পার হইতেছে, লোক ঝরতেছে, কমতে কমতে এক পর্যায়ে দেখা গেল ইমাম সাহেবও তার ব্যক্তিগত প্রয়োজনে মাঝে মাঝে বাহিরে গেছে। 40 দিনের মাথায় যখন বন্ধু জমিদারের সামনে বসছে, মাথা ঝুঁকে পড়ছে, জমিদার জায়গায় কি ভাই, কেউ কি পাওয়া যায় নাই, কেউ কি মেলে নাই, বন্ধু বলতেছেন পাওয়া যায় নাই কথাটা এমন না, পাওয়া তো গিয়েছে কিন্তু এমন একজন পাওয়া গিয়েছে, মাত্র একজন পাওয়া গিয়েছে আর সেই একজন এমন একজন যাকে এলাকার সবাই এক বাক্যে চোর হিসেবে চেনে, চোরের সাথে তো আর মেয়েকে দেওয়া যায় না। এই কথা শোনার পর জমিদার কিছু সময় একদম চুপ হয়ে গেছে, কিভাবে সম্ভব, চোর নামাজি আবার তাকবিরে উলার সাথে পাক্কা নামাজি 40 দিন। কিছু সময় চিন্তা করে বলতেছেন, বন্ধু তুমি সত্য বলো তো, সে 40 দিন কি তাকবিরে উলার সাথে নামাজ কি আসলেই পড়েছে? তখন বলতেছে জমিদার, এটা সত্য যে 40 দিন সে একদম তাকবিরে উলার সাথেই নামাজ পড়ছে, একটা ওয়াক্তও কামাই যায় নাই,
তখন জমিদার বলে ফেলছে, যদি যে সত্যে যদি 40 দিন তাকবীরে উলার সাথে সে নামাজ পড়ে থাকে, আমি আমার মেয়েকে তো তার সাথেই দিয়ে দিব। ডাকাও তাকে, ডাকানো হলো, প্রস্তাব রাখছে, কিন্তু এদিকে ঘটনা তো অন্য কিছু ঘটে গেছে। যখন জমিদার তার সামনে প্রস্তাব রাখছে, তার চোখ থেকে পানি চলে আসছে। সে মনে মনে ভাবতেছে, আমি তো এই দিনের অপেক্ষায় এই রূপ ধরেছিলাম, কিন্তু আল্লাহ দুই দিন পাঁচ দিন দশ দিন সে কি স্বাভাবিক নামাজের রূপ ধরছিল? একদম এক নম্বর নামাজি, তাকবীরে উলার নামাজি, ইমামের পিছনের নামাজি, তাকবীরে উলার বাস্তব রূপ যখন সে গ্রহণ করছে, দুই পাঁচ দিন যেতে যেতে তার দিলের ভিতরে পরিবর্তন শুরু হয়ে গেছে। এখন সে নামাজ আর ওই জন্য পড়ে না, তার সামনে নতুন জগৎ খুলে গেছে, আখেরাতের জগৎ খুলে গিয়েছে, মাওলাই পাকের নতুন এক পরিচয় সামনে এসে গিয়েছে। যখন তার সামনে আজ প্রস্তাব আসছে, সে ভাবতেছে আমি তো এই দিনের জন্যই শুরু করেছিলাম, কিন্তু আল্লাহ আমাকে তো আজ বুঝ দিয়ে দিয়েছেন, আমি যদি সেই কাজে আবার ফিরে যাই, আল্লাহ এই সম্পদ থেকে লাখ ও কোটি কোটি গুণ সম্পদ, জান্নাতের সম্পদের এক সন্ধান যে আমাকে দিয়ে দিয়েছেন, আমি যেন হারিয়ে না ফেলি। এই কথা দিলের মধ্যে জাগছে, সাথে সাথে প্রত্যাখ্যান করছেন জমিদার, আমার দ্বারা সম্ভব না জমিদার সাহেব, আমার দ্বারা গ্রহণ সম্ভব না। কেন ভাই? তখন তার চোখ থেকে পানি টপটপ করে পড়ে আর বলে, ঘটনা তো এই ছিল, আমার ভয় হইতেছে আজ যদি আমি গ্রহণ করি, মাওলা আমাকে যে নেয়ামতের সন্ধান দিয়েছেন তা আমার থেকে সব হাত ছাড়া না হয়ে যায়, অতএব আমার দ্বারা সম্ভব না, বাবারা ঘটনা হয়তো কাল্পনিক, কিন্তু যে কথাটা আমার বোঝানোর উদ্দেশ্য, সে কোনো নামাজি হয়ে নামাজ শুরু করেছিল না, সে একজন নামাজির রূপ ধরেছিল, কিন্তু সাধারণ নামাজি না, পাক্কা নামাজি, এক নম্বর নামাজি, একদম খালিস নামাজি, সফে আউয়ালের নামাজি, তাকবীরে উলার নামাজি, ইমামের পিছনের নামাজি। যখন সে এত মজবুত রূপ ধারণ করছে, এই রূপ তার ভিতরে আসর করতে করতে একসময় তাকে ভিতর থেকেই পাক্কা নামাজি বানিয়ে তুলছে। এই ঘটনা দাওয়াত তাবলিগের আমাদের বাংলাদেশের প্রথম আমির হযরত মাওলানা আব্দুল্লাহ আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি শুনাইছেন। যাই হোক ভাইয়ের আমার, অনেক সময় দেখা যায় শরীরের ভিতরে ঠান্ডা লাগে, ওই ঠান্ডা বাড়তে বাড়তে এক সময় তার বাহিরকেও ঠান্ডা করে ফেলে, অসুস্থ হয়ে বিছানায় পড়ে। আবার অনেক সময় দেখা যায় বৃষ্টিতে ভিজছে, বাহিরে ঠান্ডা লাগছে, ওই বাহিরের ঠান্ডা ভিতরে ঢুকতে ঢুকতে ভিতরকেও ঠান্ডা করে অসুস্থ বানায় বিছানায় ফেলছে। ঠান্ডার সূচনা যেমন ভিতর থেকে হয়, ঠান্ডার সূচনা বাহির থেকেও হয়। তোমার কান্না আসছে না, কান্নার রূপ ধরো, এই কান্নার রূপ তোমাকে একদিন আসল কান্নার মানুষ বানাই দিতে পারে। হে আমার প্রিয় ভাইরা, এই পোশাকে যদি কখনো আমার মন চায় একটু সিনেমাতে ঢুকব, মন চাইলেও কি ঢুকা যাবে? রূপ এটাকে আপনি হালকা ভাবে দেখেন না, বহু গুনাহের পরিবেশ থেকে আপনাকে বাঁচাবে। বাহিরের রূপ এটাকে হালকা ভাবে দেখেন না, অনেক অনেক গুনাহ থেকে আপনাকে খুব সহজেই বাঁচিয়ে দিবে। মনের ভিতরে গুনাহ, কিন্তু আপনাকে গুনার থেকে বাঁচিয়ে দিবে এই বাহিরের রূপ। তাশাব্বাহু ইল্লাম তাকুনু মিসলাহুম, তাশাব্বাহু ইল্লাম তাকুনু মিসলাহুম, ইন্নাত তাশাব্বুহা বিল কিরামি ফালাহু।
চতুর্থ নম্বর কথা, শেষ কথা, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাই কেরামকে জিগাইতেছেন, সবথেকে বড় দানবীর কে জানো? সাহাবাই কেরাম বললেন, আল্লাহ এবং তার রসুল জানেন সবথেকে বড় দানবীর কে। আল্লাহ রসুল বললেন, সবথেকে বড় দানবীর হইল আল্লাহ। সবথেকে বড় দানবীর কে? আল্লাহ যে সবথেকে বড় দানবীর, এটাকে খুলে বলার কোনো প্রয়োজন আছে? এরপরে সবথেকে বড় দানবীর কে? সুম্মা আনা আজওয়াদু বানি আদম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন সবথেকে বড় দানবীর। নবীজি যে আল্লাহর পরে সবথেকে বড় দানবীর, এটাও কি খুলে বলার প্রয়োজন আছে? প্রয়োজন নাই, কিন্তু বললে লাভ থেকে খালি নেই। বললে শুধু লাভ থেকে খালি না, তা না, লাভ আর লাভ, উপকার আর উপকার। আল্লাহর পবিত্রতা বললে আল্লাহ পবিত্রতা কি বেড়ে যাবে? আর আল্লাহর পবিত্রতা আলোচনা না করলে আল্লাহর পবিত্রতা কি কমে যাবে? আল্লাহ তো আপন স্থানেই পবিত্র, আমি বলি আর না বলি, কিন্তু আমি বললে বলার কারণে আল্লাহ আমাকে আপনাকে পবিত্র বানাই দিবে। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ বড়, এই কথা বললে আল্লাহর বড়ত্ব কি বেড়ে যাবে? না বললে বড়ত্ব কমে যাবে? আল্লাহর বড়ত্ব তো আপন জায়গাতেই, আমি বলি আর না বলি, মানি আর না মানি, কোনো পার্থক্য হবে না। কিন্তু যদি আমি বলতে থাকি আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ বড়, আমার আপনার বলার কারণে আল্লাহ আপনাকে আমাকে বড় বানাইতে থাকবে। আল্লাহ আল্লাহ রসুলের যে ভালো দিক আমি আলোচনায় আসব, ওই ভালো দিকে আল্লাহ আপনাকে আমাকে কবুল করবে। আল্লাহ আল্লাহর রসুলের মারিফাত বাড়বে, মহাব্বত বাড়বে, সম্পর্ক বাড়বে। এই জন্য বললে অনেক লাভ, কিন্তু এখন সময়ও নেই, আর আমার তিন নম্বর পয়েন্টটা হলো বলা উদ্দেশ্য শেষ কথা হিসেবে। সুম্মা রাজুলুন, এরপরে সবথেকে বড় দানবীর হইল ওই ব্যক্তি, রাজুলুন আলিমা ইলমান ফানাশারাহু 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 ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা আও ক্বালা উম্মাতান ওয়াহিদা। এরপরে সবথেকে বড় দানবীর হইল ওই ব্যক্তি যে দ্বীনের কোন একটা কথা শেখে, ইমানের একটা কথা শেখে, আমলের একটা কথা শেখে, তাকওয়ার একটা কথা শেখে, কোরআন হাদিসের একটা কথা শেখে, আল্লাহ আল্লাহর রসুলের একটা কথা শেখে। ফানাশারাহু ফানাশারাহু, ওই কথা নিয়ে মানুষের দ্বারে দ্বারে ছোটে, মানুষের দ্বারে দ্বারে পৌঁছে, শত শত মানুষের কাছে যেতে থাকে, হাজার হাজার মানুষ পর্যন্ত কথাকে পৌঁছানোর চেষ্টা করতে থাকে। ফানাশারাহু ফানাশারাহু, নবী বলেন, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা আও ক্বালা উম্মাতান ওয়াহিদা। সে কিয়ামতের দিন আসবে, একাই এক জাতি হয়ে আসবে, এক আমির হয়ে আসবে। মানে সে যতজন পর্যন্ত পৌঁছেছিল, কিয়ামতের দিন সে যখন উঠবে তার সাথে অতজনের কাফেলা উঠবে। সে যদি শতজন পর্যন্ত পৌঁছে থাকে, সে কিয়ামতের দিন উঠবে আর তার সাথে শতজনের কাফেলা উঠবে। সে যদি হাজার জন পর্যন্ত পৌঁছে থাকে, সে কিয়ামতের দিন উঠবে আর তার সাথে হাজার লোকের কাফেলা হবে। সে যদি লক্ষ মানুষ পর্যন্ত পৌঁছে থাকে, সে কিয়ামতের দিন উঠবে আর তার সাথে লক্ষ মানুষের কাফেলা উঠবে। এটাকে আমি আমার শব্দে বলবো, সে কিয়ামতের দিন উঠবে আখেরাতের এমপি আর মন্ত্রী হয়ে। সে আখেরাতের দিন কি হয়ে উঠবে? আখেরাতের এমপি আর মন্ত্রী হয়ে উঠবে। সত্যই ভাইরা আমার, এই মানুষটা সবথেকে বড় দানবীর কেমনে হলো? ছোট্ট একটা উদাহরণ নিয়ে বুঝে নেন।
আজকে আলম ডাঙ্গাতে একজন মানুষ যদি এমন হয় যে 100 পরিবার চলার ব্যবস্থা তার মাধ্যমে হয়, 1000 পরিবার তার মাধ্যমে চলে, এই মানুষটাকে এলাকার অনেক বড় দানবীর, সেরা দানবীর মনে করা হবে না? 1000 পরিবার সব ব্যবস্থা তার মাধ্যমে। হে আমার প্রিয় ভাইয়া, হে আমার বাবাজিরা, 60-70 বছরের জীবনে ঘরের প্রয়োজন, খাবারের প্রয়োজন, আলো বাতাসের প্রয়োজন, হাজারো প্রয়োজন, বাবারে ওই কুল কিনারাহীন জীবন, ওই কুল কিনারাহীন জীবন, সেই আকাশ পর্যন্ত বোঝাই হয়ে যাওয়া সরিষার দানা শেষ হয়ে যাওয়ার পরেও যে জীবন শেষ হবে না, সেই আখেরাতের জীবনে কি থাকার প্রয়োজন হবে না, খাবারের প্রয়োজন কি হবে না, আলো বাতাসের প্রয়োজন কি হবে না? যেই মানুষ শত পরিবারের 60-70 বছরের প্রয়োজন পুরা করার মাধ্যম হলো, তাকে যদি এত বড় দানবীর তুমি ভাবো, যে মানুষটা 60 বছরের জীবনের না, 70 বছরের জীবন না, শত শত বছরের জীবন না, হাজার হাজার বছরের জীবন না, লাখ কোটি কোটি বছরের জীবন না, সেই কুল কিনারাহীন জীবনের সমস্ত প্রয়োজন পুরা হওয়ার মাধ্যম, শত পরিবারের মাধ্যম, হাজার পরিবারের মাধ্যম যে মানুষটা হবে, ওই মানুষটা কত বড় দানবীর তুমি ভাববে? সুম্মা রাজুলুন আলিমা ইলমান ফানাশারাহু 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 ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। সত্যই দামি মানুষ যে নিজেও জান্নাতি হয়, অন্যকেও জান্নাতি মানুষ বানানোর চেষ্টা করে। আজকে যদি এখানে ঘোষণা করা হয় আলমডাঙ্গাতে দৈনিক যদি কেউ আধা ঘন্টা সময় অন্যকে জান্নাতি মানুষ বানানোর মেহনতে নিয়মিত আধা ঘন্টা যদি কেউ দে, তাকে 70 বছরের সুস্থ জীবন বাড়াই দেওয়া হবে। তো বলেন আলমডাঙ্গার কোন মানুষ কি একদিনও কামাই দিবে? যে মাত্র আধা ঘন্টা সময় দিব আর এর জন্য আমাকে 70 বছরের সুস্থ জীবন বাড়িয়ে দেওয়া হবে। হে আমার প্রিয় ভাইয়া, আপনি দৈনিক আধা ঘন্টা না, 20 মিনিট না, 10 মিনিট সময়ও যদি অন্যকে মসজিদের মানুষ বানানোর জন্য, আল্লাহর মানুষ বানানোর জন্য, ঈমান তাকওয়ার মানুষ বানানোর জন্য যদি নিয়মিত দিতে থাকেন, যদি একজন মানুষও যদি গ্রহণ করে নে, একজন মানুষও যদি গ্রহণ করে নে, আল্লাহ সে তার পুরা জীবন দিয়ে যত নেকি কামাই করবে, তার পুরা জিন্দেগি, পুরা জিন্দেগির অর্জন সমপরিমাণ আল্লাহ আপনাকেও মিলাই দিবে, অথচ তার নেকিতে কোনো কমতি হবে না। মোমবাতি থেকে মোমবাতিতে আলো আসবে, সমপরিমাণ আলো আসবে, প্রথম মোমবাতির আলো তো কোনো কমতি হবে না, মোমবাতি থেকে মোমবাতিতে আলো আসবে, সমপরিমাণ আলো আসবে, প্রথম মোমবাতির আলোতে কোনো কমতি হবে না। আপনার মেহনতে যদি 10টা মানুষ এসে যায়, ওই 10টা মানুষের পুরা জিন্দেগি, 60-70 বছরের জীবন দিয়ে যত কিছুই সে অর্জন করবে, তার জীবনের সমস্ত অর্জন সমপরিমাণ নাকি আল্লাহ আপনাকেও দিবেন। এর অর্থ কি এই হলো না, আখেরাত কামানোর আমার যে একটা জীবন ছিল, আজকে থেকে আমি আখেরাত কামানোর নতুন আর একটা জীবন পেয়ে গেলাম। যদি 10 জন মানুষকে তৈরি করতে পারে, আখেরাত কামানোর আমার যে একটা 60-70 বছরের জীবন ছিল, আজ থেকে আখেরাত কামানোর নতুন 10 জীবনের মালিক হয়ে গেলাম। জীবনে শুধু এখানেই কি শেষ? ওই 10 জন থেকে 10 জন 10 জন 100 জন তৈরি হবে, 100 জন থেকে 10 জন 10 জন করে 1000 জন তৈরি হবে, কেয়ামত পর্যন্ত এই ধারাতে যত মানুষ তৈরি হতে থাকবে, ওই সমস্ত মানুষের পুরা জিন্দেগি, পুরা জীবনের নেকির সমপরিমাণ নেকি আল্লাহ আপনাকে আমাকে দান করবে। এজন্য আমি খুব সহজে একটা কথা বলি, আখেরাত কামানোর বড় সহজ পথ দাওয়াতের পথ, আখেরাত কামানোর বড় সহজ পথ দাওয়াতের পথ।
আমিও নিজে আমি নিজেও মসজিদের মানুষ হই, সকলকে নিয়ে মসজিদের মানুষ হই, আমি নিজে জান্নাতি মানুষ হই, সকলকে নিয়ে জান্নাতি মানুষ হই। প্রশ্ন আসতে পারে, হুজুর আমি তো একজন সাধারণ মানুষ, আমি এত মানুষকে কেমনে জান্নাতি মানুষ বানাব? সহজ উত্তর, আল্লাহ তাআলা আজ এই উম্মতকে বিশেষ দুটো নেয়ামত দিয়েছেন, এক হইল দাওয়াতের মেহনত, এক আল্লাহওয়ালাদের সোহবতের মেহনত। আমি সাধারণ মানুষ, আমি একজন বন্ধুকে বলতে পারি, বন্ধু আমাদের মসজিদে অমুক সময় তালিম হয়, তুমি নিয়মিত তালিমে বসো। আমি তিন দিনে অমুক সময় আমাদের মহল্লা থেকে বের হয়, তুমি আমাদের সাথে বের হও। আমরা আত্মশুদ্ধির উদ্দেশ্যে প্রত্যেক মাসে অমুক জায়গায় যাই, তুমিও আমার সাথে চলো, আমাদের সাথে চলো। ওই ইসলাহি মজলিসে যে ওই তিন দিন চিল্লাতে যে ওই তালিমের মজলিসে বসে, সে যদি তার জীবনের নতুন পরিচয় পেয়ে যায়, সে পেল তো ওই মজলিসের মাধ্যমে, ওই তালিমের মাধ্যমে। আসল মাধ্যম তো হইলো ওই মজলিস, কিন্তু ওই মজলিসে ওই তিন দিনে ওই চল্লিশ দিনে বের করার মাধ্যমকে আপনি। মূল মাধ্যম যদিও ওই তালিমের হালকা, কিন্তু ওই মাধ্যমের মাধ্যম যখন আপনি আপনি আসল মাধ্যম, এটা যখন ভিত, ওই ভিতের আপনি আসল ভিত, ওই ভিতের ভিত যখন আপনি আপনি আসল ভিত, ওই এই ধারাতে যত মানুষ আপনি জোড়াবেন, যত মানুষ মসজিদের মানুষ বানাবেন, আল্লাহ ওই সব মানুষের পুরা জিন্দেগির কামাই আল্লাহ আপনাকে আমাকে দান করবে। এই জন্য ভাইয়ের আমার নিয়ত করা যায় তো, এই কাটা কাটা চার পাঁচটা কথা বলা হলো, আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে কবুল করে নেন। তো ধন্য, শেষ কথার সার কথা কি হলো, নিজেও জান্নাতি হব, সকলকে নিয়ে জান্নাতি হব, নিজেও জান্নাতি হব, সকলকে নিয়ে জান্নাতি হব। আল্লাহ আলহামদুলিল্লাহ, আমি আবারও সেই প্রথম কথা দিয়ে শেষ করে দিতেছি, আলমডাঙ্গার সাথে সত্যই আমার অন্তরের একটা টান আছে। আলমডাঙ্গাওয়ালারা অনেকেই আমাকে অনেক মহাব্বত করে অন্তর দিয়ে, আমিও আলমডাঙ্গাবাসীদেরকে অন্তর দিয়ে মহাব্বত করি। আমার দিল চায় এই আসা যাওয়ার ভিতরে, এই পরস্পরের সম্পর্কের ভিতরে, সম্মিলিত উদ্যোগের ভিতর দিয়ে আমরা জান্নাতের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করি। আল্লাহ এই এলাকার প্রতিটি ঘর ঘরকে জান্নাতি ঘর বানায় দেন, প্রতিটি যুবককে জান্নাতি যুবক বানায় দেন, প্রতিটি মা বোনকে জান্নাতি মা বোন বানায় দেন। এমন সম্মিলিত উদ্যোগে আমরা আগানোর চেষ্টা করতে পারি তো ইনশাআল্লাহ। আমি হালকা একটা রিপোর্ট নিব, আলমডাঙ্গাতে কয়টা ওয়ার্ড আছে? নয়টা ওয়ার্ড। দেখি কি পরিমাণ সাথীরা মেহনত করছে একটু খোঁজ নিয়ে। এক নম্বর ওয়ার্ডের সাথীরা একটু হাত উঠান তো দেখি, এক নম্বর ওয়ার্ডে যারা আছেন পুরো হাত উঠাবেন যাতে বুঝতে আমার সহজ হয়। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। দুই নম্বর ওয়ার্ড, দুই নম্বর ওয়ার্ডে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। তিন নম্বর মাশাআল্লাহ, চার নম্বর মাশাআল্লাহ, বেশাতে পাঁচ নম্বর মাশাআল্লাহ, পাঁচও আছে বেশ, ছয় নম্বর ছয়তেও আসছে বেশ মাশাআল্লাহ, সাত সাতেও বেশ মাশাআল্লাহ, আট আটেও আসছে মাশাআল্লাহ, নয় নয় নম্বর, হ্যাঁ বাইর সাইড হলেও তো আলমডাঙ্গার ভিতরে, নয়তে কেউ নাই সামনে, যদি কখনো আসা হয় তো ইনশাআল্লাহ নয়কেও সাথে রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা, ইউনিয়ন এবার খোঁজ নিলাম না, সামনের বার খোঁজ নিব, আল্লাহ কবুল করেন। আল্লাহ ভাই প্রত্যেকেই পরস্পরে সম্মিলিত মেহনতে, দাওয়াতের মেহনত, আল্লাহওয়ালাদের সোহবতের মেহনত, হাক্কানে উলামায়ে কেরামের দিক নির্দেশনাতে চলার মেহনত, এই তিনটেকে সমন্বয় করার চেষ্টা করব, আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। বাস আর কোনো কথা? হ্যাঁ
সবাই কয়েকবার দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আলোচনা শুরু করছিলাম খুব ক্লান্তি নিয়ে, বাকি আপনাদের মহাব্বত এখন ক্লান্তির কিচ্ছু নেই। আল্লাহ আপনাদের মহাব্বত কবুল করেন। দোয়ার আগে ছোট্ট একটা দাওয়াত দিয়ে দিই। মাসনা মাদ্রাসা যেখানে থেকে আমি নিজে আসছি, আর প্রত্যেক ইংরেজি মাসের তৃতীয় শুক্রবার একটা ইসলাহি মজলিস হয়, আলমডাঙ্গা থেকেও অনেক সাথীরা যায়। বাকি যেহেতু একটু দূর, তো আমার খেয়াল প্রথম তো আমি সবাইকে দাওয়াত দিতেছি শরিক হওয়ার, বাকি প্রত্যেক মাসে যদি সম্ভব না হয় একটা রুটিন বানায় নেওয়া, যা আমি দুই মাস পর পর যাব কি তিন মাস পর পর যাব, কিন্তু যেটা আমি রুটিন বানাবো সেই রুটিনকে আমি পুরা করার চেষ্টা করব। দেখেন দুনিয়ার খড়কুটো মেহনত ছাড়া হয় না, তো আখেরাতের ওই আজিম নিয়ামত জান্নাত মেহনত ছাড়া হবে? তো নিয়মিত মেহনত আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب النار. أي الله أي رحمن أي رحيم أي مهربان مولا بوجه نا بوجه پرکشه گوپنه মাওলা যত গুনাহ আমাদের থেকে হয়ে গিয়েছে মাওলা জীবনের সমস্ত গুনাহগুলি মেহেরবানি করে মাফ করে দেন। মাওলা জীবনের সমস্ত নেক আমলগুলি দয়া করে কবুল করে নেন। মাওলা আপনি যদি ন্যায় বিচার করেন আমরা কেউ পার পাব না, দয়া করে যদি কবুল করে নেন আপনার কাছে কেউ জিগাবে না। মাওলা আপনি যদি ন্যায় বিচার করেন আমরা কেউ পার পাব না, যদি দয়া করে কবুল করে নেন আপনার কাছে কেউ জিগাবে না। মাওলা আপনি দয়া করে আমাদেরকে মাফ করে দেন, মাওলা আপনি দয়া করে আমাদেরকে কবুল করে নেন। এ আল্লাহ আমাদের দুনিয়াকেও সুন্দর করে দেন, আখেরাতকেও সুন্দর করে দেন। মাওলা আমাদের অসুস্থদেরকে সুস্থ করে দেন, বিশেষ করে মাওলা আমার মুকুল ভাইয়ের আব্বা অসুস্থ, মাওলা এলাকায় আমাকে বড় মহাব্বত করে, মাওলা তাকে বিশেষভাবে সুস্থ করে দেন, মাওলা পরিপূর্ণ সুস্থ করে দেন। এই আল্লাহ আমাদের ভিতরে আরও যদি কেউ অসুস্থ থাকে, কারুর আপনজন অসুস্থ থাকে, মাওলা সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাওলা আমাদের ভিতরে কেউ ঋণগ্রস্ত থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। মাওলা অন্য কোনো পারিশানিতে থাকলে মাওলা পারিশানিগুলি দূর করে দেন। মাওলা মাওলা প্রত্যেকের বৈধ চাওয়াগুলি পুরা করে দেন, প্রত্যেকের নেক আশাগুলি কবুল করে নেন। মাওলা আমাদের মৃত্যুদের কবরগুলিকে জান্নাতের বাগিচা বানায় দেন,
আমরা যারা জীবিত আছি কবরে যাওয়ার আগে কবরকে জান্নাতের বাগিচা বানানোর তৌফিক দেন। মাওলা মাওলা আপনার পছন্দের ভিতরে নিজেদের পছন্দকে একাকার করে চলার তৌফিক দেন। আপনার ইচ্ছাই আমাদের ইচ্ছা হিসেবে গ্রহণ করার তৌফিক দেন। মাওলা দুনিয়াকে হাতে রেখে আপনাকেই একমাত্র দিলে রেখে জীবন কাটানোর তৌফিক দেন। এ আল্লাহ আপনার রসুলের সুন্নাতের পরে আমাদের জীবনগুলি কবুল করে নেন। মাওলা রসুলের বাহিরের মতন আমাদের বাহিরকে বানাই দেন, রসুলের ভিতরের মতন আমাদের ভিতরকে বানাই দেন, রসুলের দিলের অবস্থার মতন আমাদের অন্তরের অবস্থা বানাই দেন। মাওলা মাওলা রসুলের নামাজের বাহিরের মতন আমাদের নামাজের বাহিরকে বানাই দেন, মাওলা রসুলের নামাজের ভিতরের মতন আমাদের ভিতরের অবস্থা বানাই দেন। মাওলা জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের বাহিরকে রসুলের বাহিরের মতন আমাদের ভিতরকে রসুলের ভিতরের মতন বানাই দেন। মাওলা আমাদের সকলকে কবুল করে নেন। মাওলা বিশেষ করে এই আলমডাঙ্গার ভাইদেরকে কবুল করে নেন। মাওলা ইনাল মুতাহাব্বিনা ফিয়া, হাশরের ময়দানে যখন এই এলান হবে তখন আমাদেরকে লব্বাইক বলে হাজির হওয়াই কবুল করে নেন। এই আল্লাহ আজকে যেমন এই মসজিদের পরিবেশ আমাদেরকে একত্র করলেন, মাওলা আমাদের সকলকে জান্নাতেও এমন একত্র করে দিয়েন। মাওলা আমাদেরকে জান্নাতি মানুষ বানায় দেন, জান্নাতি মানুষ বানানোর মেহনতে কবুল করে নেন। মাওলা পুরা এলাকার ঘর ঘরকে জান্নাতি ঘর বানায় দেন। মাওলা প্রতিটি পরিবারকে জান্নাতি পরিবার বানায় দেন। মাওলা যুবকদেরকে জান্নাতি যুবক বানায় দেন, আমার মা বোনদেরকে জান্নাতি মা বোন বানায় দেন। মাওলা আমাদেরকে দাওয়াতের মেহনতে আল্লাহওয়ালাদের সহবতে হাক্কানি ওলামাদের দিক নির্দেশনাতে জীবন কাটানোর তৌফিক দেন। এই আল্লাহ আজকের এই প্রোগ্রামকে কামিয়াব করার জন্য যারা যেভাবে মেহনত করছে মাওলা প্রত্যেকের মেহনতকে কবুল করে নেন, প্রত্যেকের মেহনতের জাজায় খায়ের দান করেন। এই আল্লাহ কখন ডাক আসবে কিছুই জানা নাই, মাওলা ডাক আসার আগেই আপনার মানুষ বানাই নেন। মাওলা সর্বোপরি আপনি আমাদের পরে রাজি হয়ে যান, মাওলা আপনি আমাদের পরে রাজি হয়ে যান, মাওলা আপনি আমাদের পরে রাজি হয়ে যান, মাওলা আপনি আমাদের পরে রাজি হয়ে যান। মাওলা জীবনের বড় আশা আখেরাতে আপনার রসুলের সঙ্গী হওয়া, মাওলা দুনিয়াতে রসুলকে দেখার সুযোগ পাই নাই, রসুলের কাছে বসার সুযোগ হয় নাই, মাওলা আখেরাতে আপনার রসুলের সঙ্গী হওয়াতে কবুল করে নে। রসুলের সঙ্গী হওয়ার মতন জীবন আমাদেরকে দান করেন, রসুলের সঙ্গী হওয়ার মতন জীবন আমাদেরকে দান করেন। মাওলা আমাদেরকে কোরআনের মানুষ বানাই দেন, মাওলা কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত করার মানুষ বানাই দেন, কোরআন বোঝার মানুষ বানাই দেন, কোরআন মানার মানুষ বানাই দেন, কোরআনি জীবন গ্রহণের তৌফিক দেন। মাওলা আপনার কিতাব আপনার রসুলের সুন্নার অনুপথে জীবনকে পরিচালিত করার তৌফিক দেন। মাওলা যত কল্যাণ আপনার জানা, মাওলা যত কল্যাণ আপনার জানা আপনার কাছে সব চাইতেছি, মাওলা যত অকল্যাণ আপনার জানা সকল অকল্যাণ হতে আপনার আশ্রয় চাইতেছি, মাওলা যত কল্যাণ আপনার জানা আপনার কাছে চাইতেছি, যত অকল্যাণ আপনার জানা আপনার কাছে আশ্রয় চাইতেছি। মাওলা রসুল তার পুরা জীবনে আপনার কাছে যা যা চেয়েছেন, মাওলা রসুলের জীবনের সব চাওয়াগুলি
আমাদের জন্যও কবুল করে নে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।